নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল লস্ট ইটার্নাল সায়েন্সে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হিন্দু ধর্মে বলি প্রথার বিষয়ে এবং বলি প্রথার তাৎপর্যের বিষয়ে কিছু তথ্য নিয়ে। অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে বলে আশা করছি, এবং এই ভিডিওর বক্তব্য সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেটা আমরা নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করুন। হিন্দুরা গোহত্যাকে পাপ মনে করেন, জীব সেবাকে পুণ্যকর্ম বলে মনে করেন, অথচ কালী পূজার সময় আমরা দেখি যে পাঠাবুলি দিয়ে মাকে সন্তুষ্ট করা হয়। হিন্দুরা একদিকে অহিংসার কথা বলে, অপরদিকে হিংসা করে, এটা কেমন যুক্তি? এরকম অনেক প্রশ্নই আমাদের সামনে আসে। বন্ধুরা, একদিকে শাক্তরা বলি দেয়, আর অর্থাৎ যারা শক্তির উপাসক তারা বলি দেয়, অপরদিকে বৈষ্ণবরা অর্থাৎ যারা বিষ্ণুর উপাসক তারা মাছ মাংস মদ ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে, তারা পেঁয়াজ রসুন পর্যন্ত খায় না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ জানতে হলে আমাদের জানতে হবে আমাদের সনাতন বৈদিক ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের বিষয়ে, কিন্তু সে বিষয়ে আমি আমার ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখতে পারেন। বন্ধুরা, একটা জিনিস বুঝতে হবে যে মানুষকে কঠোর নিয়মে বা কঠোর নিয়ম আচার ব্যবস্থা দ্বারা বাঁধতে চাইলে সে মানবে না। জোর করে তাকে কোনো কাজ করানো সম্ভব নয়, কারো হঠকরিতায় কোনো কিছুই করা সম্ভব নয়। এই বিষয়ে আপনি ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের 30-35 পর্যন্ত যে শ্লোকগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কি বলছি। সদৃশং চেষ্টতে শ্বাস প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ন্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষোঅবস্থিতৌ তয়োর্নো বশমাগচ্ছেত তৌ হস্য পরিপন্থিনৌ। অর্থাৎ সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত, অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হইয়া কর্ম করে। জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করে থাকেন, তাহা হইলে এক্ষেত্রে কাহারও হটকরিতায় কি হইবে? প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ ও দ্বেষ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুটি মানুষের কল্যাণের পথে বিঘ্নকারী মহাশত্রু। শ্রেয়ানো স্বধর্ম বিগুণঃ পরধর্মাচ্ছনুষ্ঠিতাত্ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হইতে গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ, নিজ ধর্মে মৃত্যুও কল্যাণকর কিন্তু পরধর্মে ভয়াবহ। এখানে ধর্ম বলতে কর্তব্যকে বোঝানো হয়েছে। যার যেরকম প্রকৃতি তাকে সেই প্রকৃতি অনুসারে নিবৃত করাই উপযুক্ত পন্থা আমাদের বের করতে হয়। প্রবৃত্তি পূর্ণ না করে নিবৃত্তি সম্ভব নয়। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক, কারো খিদেয় পেট কুই কুই করছে, অথচ তাকে বলা হচ্ছে মন একাগ্র করে পূজা করো, সে কি মনকে একাগ্র করতে পারবে? না, আগে তার ক্ষুধার নিবারণ করতে হবে। পেট না ভরলে আধ পেটেও তার পূজা সম্পন্ন হতে পারে। তারপর ধীরে ধীরে অভ্যাস জন্মালে সে 2-3 দিন না খেয়ে অনায়াসেই কাটিয়ে দিতে পারবে। তাই কঠোরতা নয়, নমনীয়তা দ্বারা সাধন সিদ্ধি লাভ করতে হয়, এর জন্য যোগ্য গুরু বা সদ্গুরুর দরকার। এবার আসছি আসল কথায়। মূলত প্রকৃতির সাত্ত্বিক রাজসিক তামসিক এই তিনটি গুণের প্রভাবেই মানুষের এই রুচির প্রকারভেদ। সাত্ত্বিক লোকেরা সাত্ত্বিক আহার করে এবং সাত্ত্বিক আচার আচরণ করে, ব্যবহার করে। রাজসিক লোকেদের আচার আচরণ রাজসিক
এবং তামসিক লোকের আচার আচরণ এবং আহার বিহার তামসিক। এই তিনটি গুণ ঈশ্বর প্রদত্ত গুণ, তাই সেই গুণকে সম্মান করে সমাজে ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন পন্থা, ভিন্ন ভিন্ন নিয়ম, ভিন্ন ভিন্ন নিয়ম আচার আচরণ ব্যবহার আচরণ দ্বারা সমাজকে তিনটি চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তারা সেই নিজের গুণের প্রভাবেই, সেই পন্থাকে অবলম্বন করেই ভগবত প্রাপ্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, এক জন্মে নয়, জন্মান্তর পর জন্মে বহু জন্ম নিতে হয়। তাই তাদের সেই তিন গুণের প্রবাহেই তাদের আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই ত্রিগুণ ভগবানের, কিন্তু ভগবান নিজে গুণাতীত, অর্থাৎ তিনি এই গুণের মালিক, কিন্তু গুণ দ্বারা তিনি প্রভাবিত নন। তাই ভগবান সকল কারণের কারণ। তাই গুণেতেই গুণ ঢেলে তামসিক ব্যক্তিকে প্রথমে রাজসিক ব্যক্তিতে পরিণত করা হয়, সেই রাজসিক ব্যক্তিকে পুনরায় সাত্ত্বিক ব্যক্তিতে পরিণত করা খুব সহজ হয়। এক জন্মে না হলে জন্মান্তরের তপস্যা এটি সম্ভব হয় এবং যোগযুক্ত হয়ে মুক্তিপ্রাপ্ত হয়। ব্রাহ্মণ সাত্ত্বিক গুণের ধারক, তাই সে তেজস্বী, জ্ঞানী ও বিবেকী। ক্ষত্রিয় এবং বৈশ্য রাজসিক গুণের ধারক, তাই তারা উদ্যমী, বীর ও অর্থ ভোগ বাসনার দ্বারা প্রভাবিত হয়। কিন্তু তামসিক ব্যক্তিগণ যারা, তারা শূদ্র, তারা বুদ্ধিভ্রষ্ট, বীর্যহীন, অলস ও দুর্বল চিত্ত। এই তামসিক ব্যক্তিকে উদ্যমী করতে হলে তার জন্য তাকে দিয়ে কঠিন পরিশ্রম করাতে হয়। পরিশ্রম ও অভ্যাসের দ্বারা চিত্ত নির্মল হলে সে উদ্যমী ও বীর্যবান হয় এবং সে রাজসিক গুণাবলীর অধিকার প্রাপ্ত হয়ে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যায়। এবং যখন সে রাজসিক গুণাবলীর অধিকারী হয়ে যায়, তখন সাত্ত্বিক গুণগুলো তার মধ্যে খুব সহজেই প্রকট পেতে পারে। উদাহরণস্বরূপ, রাজা বিশ্বামিত্র ব্রহ্মজ্ঞানী হয়ে ব্রহ্মর্ষি হয়েছিলেন। আবার এটাও ধ্যান রাখতে হবে যে উচ্চতার শিখরে উঠে গেলে পতনেরও সম্ভাবনা থাকে। অহংকারকে পতনের মূল কারণ বলা হয়। অহংকারী ব্যক্তি নিজের পতন টের পায় না, তাই সর্বদা ভগবানের চিন্তা ও ভগবত কথা শ্রবণ করতে বলা হয়। ফলে ভগবান ছাড়া আর কিছুই শ্রেষ্ঠ মনে হয় না, অহংভাব আসে না, আমিত্বভাব আসে না। এটাই বলির তাৎপর্য যে মানুষকে পশুবন্ধন থেকে উঠিয়ে তাকে শিব, জীব থেকে শিবে উন্নীত করা। মূর্খ ব্যক্তিদের কাছে পশু বলি সেভাবে করা হয়, কিন্তু যারা জ্ঞানবান, বীর্যবান এবং বুদ্ধিমান ব্যক্তি, তাদের পশু বলির দরকার হয় না। তাদের চিত্ত এমনিতেই নির্মল এবং শুভ্র হয়, স্ফটিকের মতন স্বচ্ছ হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সনাতন ধর্মের সঠিক জ্ঞান পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের ইউটিউব চ্যানেল আপনাদের জন্য, সকলের জন্য স্বাগত আপনাকে। নমস্কার।